পঞ্চগড়ে কোন ছাত্রদের কমিটি ছিল ওই সময়? নাজিমুদ্দিন আহমেদ জি সভাপতি, সেক্রেটারি ছিল। আমরা কিছুদিন পোস্টার করেছিলাম, সে তার নাম হলো আমজাদে, সে একজন চিত্রশিল্পী, সে আর্টক করত, খুব দুর্লভ পোস্টার দেখত। তুমি কি আমি কি বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা কোনটা নম্বর, একটা পোস্টার আর কি সাংঘাতিকভাবে যেটা নাম দিয়েছিল বিষাক্ত নাগিনীর ছবি থেকে বাংলা নাকি বাঁচান। একবার ওই ওই আর্ট পেপারটাতেই পুরো পাকিস্তানের ম্যাপ একদিকে, আরেকদিকে পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ম্যাপটা থেকে একটা সাপ, কালো সাপ পূর্ব পাকিস্তানের উপর সবল মারতেছে এবং পূর্ব পাকিস্তানটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। তারপরে নিচে লেখা আছে বিষাক্ত নাগিনীর ছবল থেকে বাংলাকে বাঁচান। এটা চিত্রশিল্পী আমজাদ হোসেন, আরও ওনার অনেক পোস্টার আমরা নিয়ে করতো, আর এই পোস্টারগুলো আমরা লাগাতাম। তখন তো পাকিস্তান আমাদের পুলিশ ছিল, তাদের চোখ আড়াল করে আমরা সেই পোস্টারগুলো পোস্টারটা খুব আন্দোলন সৃষ্টি করেছি। এটা একটা, দ্বিতীয়ত 1970 সালেই একটা সিনেমা, একটা জহির রায়হানের একটা সিনেমা জীবন থেকে নেওয়া, সিনেমাটা আমি 11 বার দেখেছি। তো যেটা কথা বলতেছিলাম যে বঙ্গবন্ধু আমরা গেলাম, দেখা করলাম, ওনারা দেখা করেছি, আমরা বললাম যে আমরা ছাত্রলীগের সদস্য হতেছি, আমরা ছাত্রলীগের সদস্য হলাম। সেই 70-এর নির্বাচনেও কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, সিনিয়র যারা ভাইরা ছিল তাদের সঙ্গে আমরা যেতাম, ইয়ে করতাম, বিভিন্নভাবে ভোট চেতাম। এখানে আলহাজ কমরুদ্দিন আহমদ, উনি জয়লাভ করলেন, মোশাররফ হোসেন এমপি উনি জয়লাভ করলেন, সিরাজুল ইসলাম অ্যাডভোকেট উনি জয়লাভ করলেন, সারা বাংলাদেশে একক ক্ষমতা অর্জন করলেন। 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটা আমরা তখন এখানে দুই একটা রেডিও ছিল, আমরা রেডিওতে বিবিসি শুনতাম, বিবিসি থেকে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার করা, বঙ্গবন্ধুর ভাষণটা আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তারপরে তো রেডিও আমরা প্রায় শুনতাম যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, আবার কেউ বলতেছে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে, এইরকম কথাবার্তা আর কি। তখন আমরা এখানে একটা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করি, এই সংগ্রাম পরিষদের নেতৃত্ব নাজিমুদ্দিন আহমেদ, অ্যাসেম্বলি একদ আলী, আরও অনেকেই আর কি নেতৃত্ব দিল। আমাদের নির্দেশ আসল যে আমাদেরকে ট্রেনিং করতে হবে। আমরা তখন এই যে রাইফেল সিনিয়র থেকে রাইফেল দিয়ে থানা মাঠে আমরা 7 দিন ট্রেনিং করেছিলাম। এই ট্রেনিং দেওয়ার পরে আমরা নিজের নিজেরাই আর কি প্রতিরোধ করলাম আর কি, আমরা পঞ্চগড়কে ঢুকতে দিব না। এইভাবেই কিন্তু আমরা এখানে পঞ্চগড়ে বেশ কিছুদিন আর কি 17 এপ্রিল 1971 সাল
ছাত্ররাই এখন পঞ্চগড়ে খানসামারে আক্রমণ করে এক পর্যায়ে আমরা পিছু হতে শুরু করি। ওদের কামানের গুলি আর্টিলারি শেল পঞ্চগড় জুলে একদম সারগার হয়ে গেছে। আমি শুনতেছি যে অমুকে মারা গেল, অমুক মারা গেল, অমুক আহত হল, এটাই শুনতেছি। এটা শোনার পরে আমরা আস্তে আস্তে পিছু হতে হতে আমরা তেঁতুলিয়া অভিমুখে যাত্রা শুরু করলাম। সেই আক্রমণে অসংখ্য মানুষ সেদিন নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মা বোনকে ইজ্জত দিতে হয়েছে। তা আমি করলাম কি, ভজনপুর ওটা বলে হারাদিঘি নামে একটা জায়গা আছে, সে আমার নানার বাড়ি, আমার মায়ের মামা, সেখানে আমার মা ছিল, মাকে আগে পাঠিয়ে দিয়েছি। আমি সেই জায়গায় আশ্রয় নিলাম, সেখানে বেশ কিছুদিন থাকলাম। তখন ডাকাতি শুরু, ডাকাতি হতো খুব আর কি। ওখানে তো ক্যাম্প ছিল, ভূতিপুকুরি ক্যাম্প, সেই ক্যাম্প থেকে ওই ওনার এক ছেলে ছিল মিডিয়ার, উনি শুধু যায় রাইফেল নিয়ে আসতাম, আর ওই সারা রাত ডাকাতের ডিউটি করতাম। আমার এক ভাগিনা ফরহাদ হোসেন, সেও মুক্তিযোদ্ধা, সে মারা গেছে সৌদি আরবে। সে আমাকে একদিন বললো যে মামা, আমরা তো এখানে ইনাদের বাড়িতে পাহারা দেওয়ার জন্য আসছি। বঙ্গবন্ধু কী বলেছিল আপনার মনে নেই? হ্যাঁ আসছি। আমি সেদিনই রাত্রি চিন্তা ভাবনা করলাম যে না, আমি আর এখানে থাকব না, আমি আমার মাকে বলি তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা। দেখা হলো ছাত্রলীগের সভাপতি নাজিমুদ্দিন আহমদ, আব্দুল মজিদ বাবু, ওদের সঙ্গে দেখা হয়ে গেলাম। গিয়ে আমরা সিরাজুল ভাইকে বললাম যুদ্ধে যাব, হ্যাঁ আমার যুদ্ধের ব্যবস্থা করব। সিরাজুল ভাই প্রথমে রেগে গেলো, রাগ করলো, এতদিন কোথায় ছিল। তারপরে বললো ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি, আমাদের সব মেডিকেল টেডিকেল তেঁতুলিয়া হয়ে গেলো। আর কি হঠাৎ একদিন গাড়ি আসলো, ইন্ডিয়ান গাড়ি, কয়েকটা গাড়ি আছে, আর্মির গাড়ি আসছিল আর কি। আমরাও তো আসলাম, আমার সঙ্গে আরও ভোজন ছেলে ছিল আর কি, হাফিজ, মতিউর, কাশিম, মতিন, তসিরুদ্দিন, ওদের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমার মতন এই যুবক তারা আছে, অতি সাধারণ ঘরের ছেলে তারা আর কি। একজোট হয়ে আমরা অলরেডি দুইটা গাড়ি ভর্তি হয়ে গেলাম আর কি, সন্ধ্যার দিকে রওনা করলাম মে মাসের প্রথম দিকে। তারপরের দিন আমাদের সকালবেলায় আমরা দেখি যে আমাদের একটা বিশাল জায়গা, যেখানে ট্রেনিং সেন্টার আছে ভারতের, এটাকে বলে মূর্তি ক্যাম্প, আমরা নাম রাখলাম মুজিব ক্যাম্প। সেখানে দেখি অসংখ্য ছেলে আমার বয়সে, আমার থেকে কেউ আমাদের সিনিয়র ছিল। আমাদের ওখানে একটা আবার মেডিকেল হইল, কি ভ্যাকসিন করলো। প্রথমে আমাদেরকে হাফ প্যান্ট খা, আর ওই যে পিটি শু, আর পরনে একটা গেঞ্জি, এই ডবল মাস্ক করতো আমাদেরকে প্রায় 3 মাইল 3.5 মাইল মনে হয় ডবল মাস্ক করে শুধু যেতাম খালি হাতে। আসার সময় আমাদের হাতে অস্ত্র, আর কারো হাতে দুই, কাউকে দুইটা স্টেন গান দিয়েছে, কাউকে এসএলআর দিয়েছে, কাউকে এলএমজি দিয়েছে, রাইফেল দিয়েছে, টুইন্স মোটার দিয়েছে। হ্যাঁ, এই অস্ত্র শস্ত্রগুলো নিয়ে আবার ডবল মাস্ক করে হ্যাঁ আবার ওই যথাস্থানে আসতে হবে। এইভাবে প্রতিদিন আমাদের এই কাজটা করতে হয়। তারপরে ব্রেক দিত, নাস্তা করে দিত, নাস্তা করার পরে ট্রেনিং শুরু হলো আর কি। রাইফেল প্রশিক্ষণ শুরু হলো, রাইফেল প্রশিক্ষণ শুরু হওয়ার পরে স্ট্যান্ডার, এসএলআর, এলএমজি, টুইন্স মোটার, থ্রিন্স মোটার, মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সন মাইন, কীভাবে ব্রিজ উড়াতে হয়, এই সমস্ত প্রশিক্ষণ আমাদের রাত দিন শুদ্ধ আমাদের এই প্রশিক্ষণ আমাদের কোনো ক্লান্তি বোধ হয়নি। 29 দিন ট্রেনিং, ওখানে আমাদের প্রথমে আর কি ওই যে সকলের আর কি সিঙ্গেল ওই যে সিলেটে একটা নাম্বার থাকতো, ওই সিলেটে থাকতো, ছবি নিত, নাম ঠিকানা সব কিছু নিত, নিয়ে ওরা একটা তালিকা ওরা প্রস্তুত করেছে। আমাদের প্রতি রবিবার করে ওদের ওখানে একটা স্থান আছে আর কি, সেই স্থানে নিয়ে যেত। সেদিন আমরা একত্রিত হইতাম আর কি। তো অনেক অনেক পরিচিত ছেলের সঙ্গে আমার পঞ্চগড়ের দেখা হয়েছিল। হঠাৎ করে দেখি যে শেখ কামাল হেঁটে আসছে, বঙ্গবন্ধুর প্রথম সন্তান শেখ কামাল হেঁটে আসতেছে। আমরা তো চিনতে পারি নাই, বলতে যে শেখ কামাল আসতেছে, শেখ কামাল আসতেছে। আমরা খুব আগ্রহ করে কাছেই গেলাম আর কি। শেখ কামালকে আমরা অনেকে, যেহেতু আমাদের সিনিয়র, আমরা সালাম দিলাম, উনি সুন্দর করে কথাবার্তা বলি, আমিও ট্রেনিং নিতে এসছি। আমাদের ডান্ডাবিংয়ের পিছনেই উনি ওনার ট্রেনিং সেন্টার আর কি, উনি ওইখানে থাকতো, প্রায় আসতো আমাদের সাথে কথাবার্তা বলতো, মত বিনিময় করতো। আসার দিন আমাদেরকে এই শেখ কামালের শপথ গ্রহণ একটা বাক্য পাঠ করালো। এখন আমরা গাড়িতে উঠলাম, কে কোথায় যাবো বলতে পারি না। এটা আমাদেরকে ইন্ডিয়ান আর্মিরা বলেও আমরা অন্য জিজ্ঞাসা করতে পারিনি, তারাও আমাদেরকে বলেনি যে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এইভাবে তিনটা গাড়ি আস্তে আস্তে তো সকাল হয়ে গেল, শিলিগুড়ি ক্রস করছি,
ক্রস করার পরে ওখানে আমাদেরকে বিভক্ত করে কাউকে অমরখানায় নিয়ে গেল, কাউকে কটগোছে নিয়ে গেল, আমারটা অমরখানা হলো। আপনারা কজন ছিলেন এই আপনাদের গ্রুপে? আমাদের আমাদের আমরা যে গ্রুপটা একসঙ্গে মানে অমরখানায় আসলাম, আমরা প্রায় 40-45 জন ছিলাম আসলাম। আসে দেখি যে আমাদের আগেই আবার ওখানে আরও কিছু সংখ্যক ছেলে ওরা আসে অবস্থান করতেছে, ওরা ম্যাক্সিমাম রংপুর ভুরঙ্গামারি কুড়িগ্রাম এদিকের ছেলে আর কি। তো ওরা আমাদেরকে বললো যে আপনাদের থাকার ব্যবস্থা এখানে পুকুরের পাড়ে আর কি, আমাদেরকে নিজে নিজেরাই টেন্ট আর কি তাম্বু যেতে হলো, আমাদেরকে আমরা ইন্ডিয়ান ক্যাম্প টেন্ট খাগান করে এই যে রাত্রি যাপন করা হবে। তারপরে দিন সকালবেলা আসবো ইন্ডিয়ান আর্মি মেজর দর্জি, মেজর দর্জি আমাদের উদ্দেশ্যে উনি প্রায় 1.5 ঘন্টার মতো উনি ব্রিফ করবেন। কেউ হয়তো পড়ালেখা জানে না, কেউ হয়তো 8-9-10 করেছে, কেউ ম্যাট্রিক পাস করেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করেছে, কেউ বিএ পাস করেছে। উনি 1.5 ঘন্টার ব্রিফ করার পর ওই দিনেই আমাদের সন্ধ্যার সময় আর কি আমাদের অপারেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা অপারেশনে সাধারণত 9 জন অথবা 11 জন আমরা অপারেশন এবং একটা পাঁচ ওয়ার্ড থাকি। আমাদের সামনেই কিন্তু অমরখানা ক্যাম্প অর্থাৎ পাকিস্তানি ক্যাম্প, আমরা যেখানে হাইড করেছিলাম ওখান থেকে কিন্তু কাছে দেখা যাচ্ছে, আমার বাইরে বলে ছিল বাইরে বলে দেখতে পাচ্ছি। আমাদের আপনাদের কমান্ডার কে ছিলেন ঠিক বলেন? আমার কমান্ডার ছিল মাহবুব আলী, রংপুর বাড়ি ঢাকায় অবস্থান করে। হাইডার শুধু ওখানে একটাই ছিল না, হাইডার ওখানে বেশ কয়েকটা ছিল, চৌলাহাটি একটা, গোড়ালবাড়ি একটা, ভিতরগড় একটা, এইরকম বিভিন্ন জায়গায় এই সমস্ত হাইডার প্লেস ছিল আর কি। আমরা কিন্তু তারপরে দিন থেকে সন্ধ্যা হলেই আমাদের ইয়ে হতো আর কি, অপারেশনে যেতে হতো, পুরোনো হাফ প্যান্ট একটা গামছা আর গেঞ্জি। স্থলের ভিতরে নিতাম 36 হ্যান্ডগান, কোন স্ট্যান্ড গান, কোন কোন এসএলআর, এই নিয়ে আমরা শত্রু আক্রমণ কীভাবে করবো এটা আমরা দিনের বেলায় একটা কপি করতাম, করে এটা ফের আবার আমার ইন্ডিয়ান যে মেজর আছে সে মেজর সাথে দেখাতে হতো। যেহেতু আমার বাড়ি পঞ্চগড়, আমরা রাস্তাঘাট সব কিছু জানি, আমাদের জন্য অতি সহজ। পাকিস্তানিদের বাংকারের পিছনে মানে আমরা যাব, হ্যান্ড গ্রেনেড পিন খুলবো, বাংকারের ভিতরে ছুটে ফেলে দিয়ে রান করে চলে আসবো, যেটাকে বলে হিট অ্যান্ড রান। এইভাবে আমরা প্রতি রাত অপারেশনে যেতাম এবং হিট অ্যান্ড রান আমরা এটাই করতাম। তারপরে মাঝে মধ্যে আমাদের ক্লাস হতো, তারপরে ওই যে মেজর সাহেব মেজর দর্জি উনি কিছুদিন পরে হঠাৎ করে ওখান থেকে ট্রান্সফার হওয়ার পর আসলো দয়াল সিং, উনি খুব ভদ্র মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। আমরা ম্যাচ প্রায় প্রতিদিন আমরা যেতাম, ওপি করতাম, অপারেশনে যেতাম, হ্যাঁ খুব কাছাকাছি তো আমরা ওখান থেকে দেখে আর কি। আমি অপারেশনগুলো যখন রাত্রি আমরা করতাম, অপারেশন অনেক রকমের ঘটনা আছে, অনেক অপারেশনে আমরা ফেল করতাম, অনেক অপারেশন করতে গিয়ে সাকসেসফুল হতাম। বাংলাদেশের ভিতরে যখন ঢুকতাম তখন অনেক কিছু হিস্ট্রি আমরা শুনতাম আর কি, হ্যাঁ রাতের বেলায় রাত 1-2টার সময় আমরা খুঁজে যখন বাঙালি তারা আর কি, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা না পেলে আমরা এত দূর অবসর হতে পারতাম না আর কি। পাকিস্তানিরা করতো কি, ওরা ওখানে আবার ওই ওরা ইয়ে শান্তিবাহিনী রাজারহাট এরাও তৈরি করছে আর কি, আমরা ওদেরকে ধরতে পারিনি, রাতের বেলা তারা থাকে না, বাসায় থাকে না তারা। তো এইভাবে কিছুদিন এই অপারেশন মানে করতাম আর কি। করতে গিয়ে এখানে অনেক ভাইদের আর কি দেখা হয়েছিল, এক পর্যায়ে আমরা বেশ কিছু ছেলেপেলেকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমি নিয়মিত যুদ্ধ করেছি প্রতিদিন। আমাদের মুক্তিযোদ্ধারা একদিন শুনলাম যে ভিতরগড় নামক একটা স্থানে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, পাকিস্তানি যখন ঢুকে গেছে, গোলাম গাউস নামে একজন মুক্তিযোদ্ধা রংপুরের ছেলে, সে ওখানে নিহত হয়েছে। আমরা কোনোদিনও দুর্বল হইনি আর কি, কী আহত হচ্ছে কে নিহত হচ্ছে আমরা কোনোদিন দুর্বল হইনি আর কি। আমাদের স্পিড দিনের দিন আরও বাড়তেছে, আরও স্পিডটা বাড়াই দিয়েছে, যেটা হলো ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রেডিও থেকে যে একটা প্রচার হতো আর কি, এই রেডিওটাই আমাদেরকে আরও অনেকটা আগায় নিয়ে গেছে। এইভাবে হতে হতে 14 সেপ্টেম্বর সেদিন আমরা একসঙ্গে 9 জন কি 11 জন আমার সব মনে হচ্ছে না, আমরা বোর্ড অফিস আক্রমণ মানে অমরখানার পরেই বোর্ড অফিস আমরা আক্রমণ করবো। বোর্ড অফিস যখন আমরা পৌঁছে গেলাম আমরা 2 জন রাজাকারকে ধরতে সক্ষম হইলাম। শত্রুকে নিয়ে তো আমরা আর ওখানে ই করতে পারিনি, আক্রমণ করতে পারিনি, ওই জন্য আমাদের সেদিনকার যে কমান্ডার ছিল রংপুরের ছেলে বাসাদত নাম, সে বলল যে পাশে কিন্তু কিছু পরে কিন্তু অমরখানার পরে কিন্তু ইন্ডিয়া এবং ওখানে ইন্ডিয়ান আর্টিলারি যে ক্যাম্প আর তাদের ঘরে তাকে তাদের রেখে আসার জন্য
তো সেই আর্টিলারি ক্যাম্পে আমরা যাওয়ার উদ্দেশ্যে আমরা এই দুইজন রওনা হলাম। অমরখানা ক্যাম্পের কাছাকাছি এসে গেছে, এমন সময় দেখি যে কয়েকজন লোক আসতেছে, ওরা কিন্তু আমাদেরকে দেখেনি, আমরা কিন্তু দেখেছি। আমরা ওদেরকে যখন দেখলাম, আমরা তো সংখ্যায় কম, দুইজন মাত্র, ইচ্ছা করলে সেদিন ফায়ার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা দুইজন, তারপরে সামনেই অমরখানা ক্যাম্প যেখানে পাকিস্তানি সেনাবাহিনীরা থাকতো এবং তাদেরকে আমরা কোনো ইয়ে করি, তারা আমাদেরকে পাস করে চলে গেল রাস্তাটা থেকে নিচু জায়গা, নিচু জায়গায় কিন্তু আমরা পজিশন নিয়ে আসছি। ওরা যখন পাস হয়ে বেশ কিছু দূর যখন তো যাচ্ছিলো আর কি, একটা সার্চ লাইট, একটা সার্চ লাইটের আলো আমাদের উপরে পড়লো, মানে এটা চোখের নিমিষে আবার বন্ধ হয়ে গেল, এক সেকেন্ডও ছিল না। আমরা পজিশনে আসি, জায়গাটা আমরা বসে আসি, মতিউর বললো কি আমি পজিশনে আসি, আমাকে রেখে সে হয়তো ওখান থেকে 20 ফিট একটু অ্যাডভান্স করছে আর কি। হ্যাঁ, মামা একটু দেখে আসি, ঠিক 20 ফিট দূরে গেছে আর কি, গিয়ে কিন্তু ও ওখানে পজিশন নিয়েছে, আমিও কিন্তু আসবো, এই আমার ভাবনা। হ্যাঁ, তা জায়গার দিকে তারা তখন চিন্তা করেন, এমন সময় একটা আর্টিলারি শেল আসে পড়ল মতিউরের কাছাকাছি, আমার একটু দূরত্ব হয়ে 10 ফিটের জায়গায় পড়ছি, আর আমার হয়তো ওখান থেকে আরও একটু কম জায়গায় পড়ছে। আর্টিলারি শেল যে জায়গায় মারছে, ওরা যে ওই সার্চলাইটের আলোটা মারছিল, তাতে তারা আইডেন্টিফাই করছিল। শেলটা পড়ার সাথে সাথে তো একদম আমার শরীর দিয়ে রক্ত অঝরে পড়তেছে, আমি কিন্তু বুঝতে পারি নাই, আমি মনে করছি যে পিপড়া টিপড়া হবে এই ধরনের, কিন্তু আমার এই হাত দিয়ে রক্ত পড়তেছে, দুধ দিয়ে রক্ত পড়তেছে, বুক দিয়ে রক্ত পড়তেছে। এদিকে দেখি যে মতিও একদম মানে পড়ে আছে, কোনো কথাবার্তা নাই, শুধু ছোটো করে একটা আওয়াজ করতেছে, মা বলতেছে না মামা বলতেছে, আমি বুঝতে পারি নাই। আমি ওর পাশে কষ্ট করে, কঠিন কষ্ট করে বুকের পর মানে বল রেখে ভরসা নিয়ে আমি মতিউর কাছাকাছি আসতে সক্ষম হইলাম। আমার খুব কষ্ট হয়ে গেছে ওই কয় ফিট জায়গা আসতে, আমার খুবই কষ্ট হয়েছে। আমি আসে যখন মতিউরকে কাছে পেলাম, দেখি যে তার সিঙ্গালটা পড়ে আছে, তার মাথায় হাত দিতে গিয়ে দেখি আমার হাতটা ভিতরে চলে গেছে, মতিউরের মাথার ভিতরে চলে গেছে। দেখি যে তার বাম পা এটা অর্ধেকটাই নেই, মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আহত ব্যক্তিকে পিপাসা লাগে, খুব কঠিন পিপাসা লাগে, এটা একদম শুকিয়ে যায়। তা আমি তখন করলাম কি, আমার কোমরের এই গামছাটা খুলে আমি কাশি তো ওখানে ডোবা জমিতে তখন পানি লাগে, তখন বর্ষাকাল, গামছাটা ভিজায় নিয়ে টিপে আমি একটু পানি ওর মুখে দিই। ও চাচ্ছিল যে আমাকে একটু পানি দেওয়ার, বলতে পারতেছিল না, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম। পানিটা দেওয়ার পরে সে কিছুক্ষণ পরে ওখানে সে মারা যায়, মানে যখন মারা যায় আমি ওখান থেকে আবার সুন্দরটা হাতে নিয়ে ক্রলিং করতে 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 আর্টিলারি ক্যাম্পের কাছে ক্যাম্প পর্যন্ত আমি আসতে পারিনি। আর্টিলারি ক্যাম্পটার সামনে একটা ড্রেন আছে, একটা ক্যানেল আছে, ক্যানেলটাতে এসে পড়ে গেছি। আমার তখনও কিন্তু ইয়ে আছে আর কি, হ্যাঁ, যে মূর্তি মারা গেছে, আর আমি যে আহত হয়েছি আমি নিজেও বলতে পারিনি, কিন্তু আমার খারাপ লাগছিল ওই মুহূর্তে। তার ভিতরেও আমি ওই আর্টিলারি ক্যাম্পের কাছাকাছি যখন এসে ওখানে পড়ে গেছি, আমি আর উঠতে পারিনি। ওই যে একটা শব্দ হয়েছিল, এটা ওখানে যে যারা ইন্ডিয়ান আর্মি যারা ছিল এরা বুঝতে পারছে, ওরা সামনে আসে, ওরা কিন্তু অস্ত্রসজ্জিত হয়ে একদম কাছাকাছি আসে। তা আমরা যখন যাই তোরা তাদেরকে কিন্তু ইনফর্ম করে আমরা গেছি আর কি, হঠাৎ করে একটা শব্দ হওয়ার পরে ওরা কিন্তু জিজ্ঞাসা, তোমরা পাসওয়ার্ড কে হয়, এটা আমাকে 3 বার জিজ্ঞাসা করছিল, আমি তো বলতে পারতেছি পাসওয়ার্ড আমার মুখস্থ আছে কিন্তু বলতে পারতেছি। আমি যখন পাসওয়ার্ড বলতে পারছিলাম তখন আমি কোনো মতে এই হাতটা আর কি করলাম, হ্যাঁ, আর কিছু বলতে পারিনি। ওরা সাথে সাথে ওখান থেকে বুঝতে পারলো যে এভাবে মুক্তি হয়, ওরা কয়েকজন মিলে ওদের ক্যাম্পে নিয়ে আসি, মাটিতে শুয়ে রেখেছি। তখন আমি দেখতেছি যে আমার শরীর দিয়ে রক্ত লাল হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, এই যে এইখানে যে লাগছিল সেগুলো আমি তখন বুঝতে পারলাম যে আমি আর বাঁচবো না। ওই মুহূর্তে আমার মনে পড়তেছিল আমার বন্ধু বান্ধবের কথা, আমার মায়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, বাবাকে তো ছোটোকাল থেকে হারিয়েছি। তখন মনে হচ্ছিল যে আমি কি আর বাড়ি ফিরে যেতে পারবো না, এই সমস্ত কথা মনে করতেছিল আর কি, আরও সাথী ভাইদের কথা মনে করতেছিল, মতিউরের কথা মনে হচ্ছিল যে আমি এটা কী দেখলাম, নিজেকে খুব এত বেদনাদায়ক মনে হচ্ছিলো যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এখনও আমার হঠাৎ করে রাতে মধ্যে মনে পড়ে মতিউরের কথা, আমি তখনই লাভ দিয়ে বিষ্ণু উঠি। এক পর্যায়ে
আমি ওখানে সেন্স হারাই ফেলি। আমি যখন সেন্স হারাই ফেলি আমাকে ওখান থেকে কীভাবে নিয়ে এসছে, কোথায় নিয়ে এসছে, না নিয়ে এসছে আমি কিছুই বলতে পারি না। ওখান থেকে আমাকে আমার হাইটা যে চাউলাটি সেখানে নিয়ে এসছে, ওখান থেকে নিয়ে আসার পরে মেজর সাহেবের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমাকে প্রথমে জলপাইগুড়ি হসপিটালে নিয়ে গেছে। এটা আমার পরে শুনছি আর কি, বাকি সাথীভাইদের কাছ থেকে শুনছি। জলপাইগুড়ি হসপিটাল নিয়ে আসি, জলপাইগুড়ি হসপিটাল দেখার সাথে সাথে ডাক্তার বলছে যে ইমিডিয়েট বাগডোগরা ম্যালেরিয়া রিকম্বাইন্ড হসপিটাল, এটা আমার শোনা কথা আর কি। তাহলে আমার ট্রিটমেন্ট চলছে। আমি যখন একটু সুস্থ হয়ে গেলাম, হাতে ব্যান্ডেজ, বুকে ইয়ে, এখানে ইয়ে, যেখানে সেখানে ব্যান্ডেজ আর কি, নরুল ইসলাম নাম, উনি আসে খুঁজে বাইর করছে 50 টাকা করে, এটা আমাকে দেওয়া হয়েছে প্রতি মাসে। তোমার আমার হাতে 50 টাকা, আমি টাকা নিয়ে আমি তো হাঁটতে পারি না। আমি সিস্টারকে বললাম যে আমরা ক্যান্টিন জায়গা, তোমার ওই সিস্টার ওই তোমার আমাকে হুইল চেয়ারে বসাই দিয়ে এখানে হুইল চেয়ার উনি ঠেলতেছে, আমাকে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে। ক্যান্টিনে নিয়ে যাচ্ছে ব্রাশ কেনার জন্য, পেস্ট কেনার জন্য, কারণ ওই যে আহত হয়েছে, আহত হওয়ার পরে আমি কোনোদিন ব্রাশ করে নিয়ে যাচ্ছি। ক্যান্টিনে গেলাম, দেখেছি প্রচুর অ্যাম্বুলেন্স আসতেছে, একটা দুইটা করে ভিন্ন হাতে আসতেছে, কারো পেটের ঘুরি বাইরে হয়ে গেছে, গামছা বেঁধে নিছে, কে আহত অবস্থায় আসছে দেখতেছি। দেখি যে একটা অ্যাম্বুলেন্স আসলো, খুব দ্রুত গতিতে আসলো একটা অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু আমাকে চেনে, আমিও কিছু ওইখানে হসপিটালের কাছেই, ওনার নাম তো ইনোস ড্রাইভার, পঞ্চগড়েরই লোক আর কি। আমি ওনাকে হাত দিয়ে ডাকতেছি, তাতে বলতে পারি না, কথা বললে মুখ দিয়ে ব্লিডিং হয় আর কি, যেহেতু বুকে আমার একটা বিরাট শেল আর কি দিয়েছিল। তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। তেঁতুলিয়া মুক্ত এলাকা ছিল, তেঁতুলিয়াবাসী ভোজনপুরবাসী সম্পূর্ণ সবাই জানেন যে মতিউরও মারা গেছে আর জহুরুলকে পাকিস্তান আর্মিরা নিয়ে চলে গেছে। অনেকে গাইবি জানাজা করেছে, বলতেছে যে আমি তো মারা গেছি 20-22 দিনের মাথায়। আমার সঙ্গে ওর দেখা যখন হলো, তখন বলছে আপনি এখানে আছেন, আমরা তেঁতুলিয়াবাসী, আপনার জন্য জানাজা করেছি, ইন্দা নিন্দা করেছি, যা পারে না আপনাকে পাকিস্তান আর্মিতে নিয়ে গেছে। আর মতিউরকে ভোজনপুরে ইউনিয়ন কাউন্সিলের সামনে তাকে ওখানে সমাধি করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। আমার ভাই, আমার মা, আমার প্রতিদিন আসছে তেঁতুলিয়া খুঁজতে আর কি। উনি যায় তেঁতুলিয়া জিনিসটা সকলকে বলেছে। তারপর দিন সকালবেলায় আমার বড়ো ভাই, আমার চাচাতো ভাই, এরা আমাকে আমার দেখতে এসে আমাদের মাকে সম্মত করে, আমার মা তো পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। আমার ওই প্রতি 4 দিন অন্তর অন্তর ওই স্প্রিন্ডাল মন বাইর করে আর কি, কিন্তু ওই ওই আয়না দিয়ে এখানে দেখি কিন্তু শুয়ে শুয়ে। আর ওই যখন যেটা যেদিন ডাক্তার মনে করে যে হ্যাঁ এটাকে আজকে বের করা যাবে, ওই তখনই আমাকে ওটিতে নিয়ে যায়। ওটিতে নিয়ে যাওয়ার পরে এইভাবে আমার এই 4-5টা সেল কিন্তু তারা তুলছে। মূল জিনিসটা কিন্তু তখনও আছে, এটা তখন আমার যেদিন এটা আমার বাইর করলো, ওটিকে নিয়ে গেলো মূল বড়টা। তখন আমি সেদিন বলি আমি হয়তো আমি ভাবছিলাম যে আমি মারা যাবো, তো ডাক্তার আমাকে বলছিল সান্ত্বনা দিচ্ছে। আমি বললাম যে যদি আমি বেঁচে থাকি তাহলে আমার শেলটা আমার জন্য, আমার শরীরে কোনো ব্লাড ছিল না, ব্লাড ছিল না, এবং আমার ব্লাড সংগ্রহ করতে গিয়ে তাদের খুব বেগ পেতে হয়েছে। তখন ইন্ডিয়ান এক শিখ এক রক্ত দিয়েছিল আমাকে, ওখানে অস্ত্রোপচার করেছে, তখনই ওটা ছিটকে বাইরে গেছে। এটা বাইর করার পরে আমাকে কিছুক্ষণ ভাবে রাখার পরে আমাকে আবার বেডে নিয়ে গেল। ২৫ দিনের মাথায় আমাকে ডাক্তার নিজেই আসে যে আপনাকে রিলিজ করা হয়েছে, আপনাকে এখান থেকে রেফার করা হয়েছে তেঁতুলিয়া হসপিটাল। বললাম যে আমি ওখানে থাকবো না, আওয়ামী লীগ করতেন জব্বার নাম, জব্বার, এই জব্বার ভাইয়ের বাসায় আমি বেশ কিছুদিন ছিলাম। এটা সম্ভবত অক্টোবরের শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে শুনলাম যে আমাদের আর এখন আর হিট অ্যান্ড রান নয়, এখন আমাদের সম্মুখ যুদ্ধে জড়িত হবে। আমি তো আহত, কথাগুলো কানে আসে আর কি, এবং আমি আর আসিনি, আমি ওই শুনতেছি ওখান থেকে আর কি। খবর দৈনন্দিন খবর কেমন কেমন জানি এসে যায় আর কি, বললো যে এরকম ব্যাপার, আমাদের এখন অ্যাডভান্স করতে হবে, ব্যাক করা যাবে। আমি তো আহত, আমাকে তো আর সেখানে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে, তবুও আমি আমার মনের জোরে, মনের তার ইয়েতে আর
আমি সেদিন মানে জগদল বোর্ড অফিস ওখানে দখল করতে খুব খুব বেগ পেতে হয়েছে। আমি দূরে ছিলাম, হেলিকপ্টার দিয়ে বন্যায় দিয়ে এখানে করা হয়েছে। তারপর তো ওখানে মুক্ত হল, বোর্ড অফিস মুক্ত হইল, জগদল মুক্ত হইল। অমুক যুদ্ধটাকে আমি নিজেই দেখেছি, চোখে দেখেছি, উপলব্ধি করেছি। আর যখন আমরা অ্যাডভান্স করতাম তখন একটা আনন্দের একটা জোয়ার আসে আর কি। হ্যাঁ, এই আনন্দ ওই কোথায় রাখবে? আমরা আজকে বাংলাদেশে ঢুকতেছি, আমরা একটা দেশ পাবো, স্বাধীন দেশ পাবো, এই আনন্দ রাখতে পারিনি। মারাও যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, যেমন শহীদ যখনই জগদল মুক্ত হইল, তো হাসতে হাসতে রাস্তায় পাকা রাস্তায় দাঁড়িয়ে সে উল্লাস করতেছে। ইন্ডিয়ান পাকিস্তানি আর্মি কোথায় যে ছিল লুকায় এটা আমরা কেউ বুঝতে পারিনি। ঠিক ওকে টার্গেট করে গুলিটা করছে, ঠিক ওখানে সে স্পটে শহীদিন মারা গেল। ওখান থেকে আস্তে আস্তে তো পঞ্চগড় আসলো, পঞ্চগড় এখানে সিওডব্লিউ নামে একটা অফিস ছিল, সিওডব্লিউ অফিসে আমরা আশ্রয় নিলাম রাখতে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পঞ্চগড় ঢুকলাম, পঞ্চগড় তাও আবার ব্রিজের উপর পর্যন্ত ওইটুকু আমরা দখল করেছি। আমি সুপার ব্রিজ পর্যন্ত গেছিলাম, আমি আর দিকে অ্যাডভান্স করতে পারি, মানে আমি নিজে বুঝতেছি যে আমি আর হাঁটতে পারতেছি না, তো আমি আর ওদিকে আর যেতে পারিনি। আমি ওখান থেকে ব্যাক করছি, ব্যাক করে আমি বাসা চলে এসেছি। আমরা যুদ্ধ করেছি বলে আজকে এর দেশ স্বাধীন হয়েছে, একটা পতাকা পেয়েছি, দেশ পেয়েছি, বঙ্গবন্ধুকে ফিরে পেয়েছি। আমি খুবই দুঃখে, আমি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কিন্তু আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আমি আর রাজনীতি করিনি, এখন পর্যন্ত রাজনীতি করিনি। তবে ভোট আসলে আমি নৌকা মাকে ভোট দিই, এটা আমার আদর্শ। আর এই শেখ হাসিনা যখন বহু কষ্ট করে হ্যাঁ ক্ষমতায় আসলো, শেখ হাসিনাই কিন্তু আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে গেছে। নাকি মুক্তিযোদ্ধাদের কোনো মূল্য ছিল না, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন মুক্তিযোদ্ধা বলে কোনো পরিচয় দিতে পারিনি, পরিচয় দেয়নি, পলাইছিলাম বাড়িতে, পুলিশ রেড করছে, যে সম্মানটা পাচ্ছে এটা একমাত্র ডিউ টু শেখ হাসিনা। শেখ হাসিনা যে স্থানে গেছে এবং শেখ হাসিনার যে পর্যায়ে আছে, তাহলে মুক্তিযোদ্ধার মূল্যায়ন হবে। মুক্তিযোদ্ধার চেতনা যেটা বারবার উনি বলতেছেন, মুক্তিযোদ্ধার চেতনার কথা বাস্তবায়ন করতে গেলে শেখ হাসিনা।